মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মন বলছে ওরা ওই হাটটা বাড়ি থেকে বার করে নিয়ে যেতে পারেনি। আমার এগেনস্টে কোনো প্রমাণ নেই তোর কাছে পড়না, যা প্রমাণ করার চেষ্টা কর। ওই হার তুই চাইলেও জম্মেও খুঁজে পাবি না। ঈশা, এটা কিন্তু তোর ভুল ধারণা। দরকার পড়লে আমি তোর বাড়ি সার্চ করব। বাড়ি সার্চ করবি? আমার বাড়ি সার্চ করবি? কর না, আমার বাড়ি সার্চ কর, অয়ন দাদের বাড়ি সার্চ কর, কিন্তু তোদের এই ছোটাছুটি সার হবে। ঈশার বাড়ি সার্চ করা হবে কথাটা শুনেও ও এতটা কনফিডেন্ট, তার মানে নিশ্চয়ই ওরা নিজেদের কাছে হাতটা রাখেনি। অর্ণা, তোর কি আমাদের এতটাই বোকা মনে হয়? আমরা জানি না ওই জিনিস চুরি গেলে তুই আমাদের বাড়ি সার্চ করতে পারিস। তার উপর আবার অঙ্কিতা ম্যাডাম, তার সাথে তোর যা খাতির। শয়তানটা আগে থেকেই সবটা আন্দাজ করে রেখেছিল, সেভাবেই আটঘাট বেঁধে চুরি করতে নেমেছে। ওই হার আমরা সরাইনি, ওই হার যেখানে থাকার সেখানেই আছে। কোথায় থাকতে পারে হারটা? নিজেরা যখন নিয়ে আসেনি তাহলে নিশ্চয়ই কোথাও একটা তো রেখেছে। এত বড় বড় কেস সলভ করেছিস পর্ণা, এবার এই হারটাও খুঁজে দেখা, দেখ চেষ্টা করে দেখ হারটা খুঁজে পাস কিনা। পর্ণা, ঈশা এবার তোর সিলেবাসের বাইরে চাল দিয়েছে, তোর ধরাছোঁয়ার বাইরে। শোন ঈশা, মায়ের হার তুই যেখানেই রাখিস না কেন, ওটা তো আমি খুঁজে বার করবই। পর্ণা কখনো তোর কাছে হারেনি, আর দেবী পক্ষতে তো হারবেই না। মা দুর্গার আশীর্বাদ নিয়ে দুর্গতি নাশ তো আমি করবই। ওই তো অন্যরা এসে গেছে। বলছি হাটটার কোনো খবর পেলি? বলছি জেঠু, সব বলছি। কত বড় সাংঘাতিক মেয়ে রে বাবা, হাটটা চুরি করার পর জোর গলায় কথা বলছে। ও তো ওরকমই নির্লজ্জ। ওই ঈশার মতো গাঁজা খোঁজার কাজ থেকে এর থেকে বেশি আর কি আশা করিস তুই ভেজা? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, মানে আমাদের চোখের সামনে ফোনটা নিয়ে একেবারে ফরম্যাট করে দিল। আচ্ছা বৌদি ভাই, তুমি চুপ করে থাকলে কি করে হবে, তুমি কিছু তো বলো। ও নতুন কাকি, তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ বা, আমার মন বলছে ওরা ওই হাটটা বাড়ি থেকে বার করে নিয়ে যেতে পারেনি। মানে কি বলতে চাইছো বলতো পর্ণা? জানি না কেন সৃজন, আমার মনে হচ্ছে ওরা কাল রাত্রিবেলায় বাড়িতে ঢুকেছিল হাটটা চুরি করতে, কিন্তু হাটটা না চুরি করে বাড়ি থেকে বার করে নিয়ে যেতে পারেনি। তোমার এরকম মনে হওয়ার কারণ? কারণ হচ্ছে আমার যখনই সন্দেহ হয় আমি অঙ্কিতা ম্যাডামকে ফোন করি, আর তখনই কিন্তু অঙ্কিতা ম্যাডাম পেছনের গেটে সিকিউরিটি মানে পুলিশ আর কি পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ তা ঠিক, তার মানে তুমি বলছো? আমি বলছি যে ওরা কাল রাতটা এই বাড়িতেই ঘাপটি মেরেছিল, তারপরে সকাল হতে যখন সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে ভিড়ের মধ্যে ওরা টুক করে বেরিয়ে গেছে, আর ঠিক সেই সময় কিন্তু জেঠি ওদেরকে দেখে ফেলেছিল। পর্ণা, ওরা যে হার নিয়ে বেরোয়নি এটা? আরে বাবা রুচি, টেনশনে না মানুষের মাথা কাজ করে না, তাই তুই বুঝতে পারছিস না, একটু ভালো করে ভাবলে তুইও বুঝতে পারতিস। আরে বাবা, দরজার সামনেই তো ওই মেটাল ডিটেক্টর গেটটা রয়েছে, ওরা যদি সকালবেলা বেরোনোর সময় হাটটা ওদের সঙ্গে নিয়ে বেরোতো তাহলে তো ওরা ধরা পড়ে যেত, পুলিশ ওদের ধরে ফেলতো। তাই তো, একদম। আচ্ছা তোমার মনে আছে ঈশা দাদা দিদি ওরা তিনজনেই কিন্তু বললো হাটটা ওদের কাছে নেই, আর যেখানে জিনিস সেখানেই রয়েছে, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে হার এই বাড়িতেই আছে। তার মানে মায়ের হার এই বাড়ির বাইরে যায়নি, এই বাড়িতেই রয়েছে। কিন্তু কোথায়? সেটাই তো সৃজন,
সেটাই এবার আমাদের খুঁজে বার করতে হবে। এত বড় বাড়িতে ভাটটা খোঁজা মানে তো ওই খড়ের গাতে সূচ খোঁজা। কিন্তু আমাদের পারতেই হবে সৃজন, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি বুঝতে পারছো ওই হাড়টার সাথে কিন্তু এই দত্ত বাড়ির সম্মান, ঠাম্মির সম্মান সবটা জড়িয়ে রয়েছে। আমাদের প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে। মা দুর্গা যদি আমাদের সহায় থাকেন তাহলে ওই হাড় আমরা ঠিক খুঁজে পাবো। বৌদি ভাই ঠিক বলেছে রে দাদা, খুঁজলে অ্যাটলিস্ট পাওয়ার চান্স তো থাকবে, না খুঁজলে তো কোনো চান্সই থাকবে না। চলো সবাই মিলে খুঁজতে শুরু করি। আমি বলি কি, এই ঠাকুর দালানটাই ভালো করে খোঁজা হোক, ওই ভোঁদরের যা বুদ্ধি এর বাইরে আর কোথায় লুকাবে ও। না না জেঠু, আপনি ওদেরকে এতটা ক্যাজুয়ালি নেবেন না। আরে বাবা, এই বুদ্ধিটা তো আর ওদের নয়, ঈশার বুদ্ধি। তাই ওরা ওই হাটটা যে কোনো জায়গায় লুকোতে পারে। তাছাড়া এই কলাবু স্নান করানোর সময় তো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, ওই সময়টা তো পুরো বাড়ি প্রায় ফাঁকাই ছিল, তাই ওরা যে কোনো ঘরেই তো লুকোতে পারে। হ্যাঁ, আমিও তো এখানে জেঠির সাথে পূজোর কাজে ছিলাম, ওপরটা পুরো ফাঁকা ছিল। একদমই তাই। আর ঠিক সেই সময় তো দাদার দিদিকে জেঠি দেখেছিল বাড়ি থেকে বেরোতে, তাই না? তাই আমাদের না কোনো জায়গা ফাঁক দিলে চলবে না, এই বাড়ির প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খুঁজতে হবে আমাদের। আমি ওকে নিয়ে এলাম। আমি বলি কি নতুন কাকি, আমরা না সবাই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাই। হ্যাঁ একদম ঠিক, তাতে সময়টা কম লাগবে। একদম একদম, তাহলে আমরা বরং বসার ঘরটা খুঁজি। কৃষ্ণা এসো তো এসো, চলো 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 বসার ঘরে খুঁজি আমরা। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।